আলাইহিসসালাম একবার আমাদিগকে পাঁচটি কথা ইরশাদ করিলেন, কি সেগুলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, ঘুমের ঝিমটিও আসে না, এবং ঘুমানো তার মর্যাদার উপযোগী নয়। দুই, তিনি রুজি কম ও বৃদ্ধি করেন, এটা তার হাতে, আমরা চাইলে বাড়াইতে পারবো না, আল্লাহর হাতে। তাহার নিকট রাত্রের আমল দিনের পূর্বে, দিন আসার পূর্বে পৌঁছে যায়, এবং দিনের আমল আমাদের আমল আর কি রাত্র আসার পূর্বে পৌঁছে যায়। তাহার এবং মাখলুকাতের মাঝখানে অসংখ্য পর্দা আছে, এই পর্দাগুলো হইল নূরের, নূরের। তিনি যদি ওই পর্দা উঠাইয়া দেন তবে আপন মখলুকের মধ্যে যে পর্যন্ত তার দৃষ্টি যাইবে, ওই পর্দার নূর সব কিছুকে ভস্ম করিয়া দিবে। তো এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে যেগুলো আমাদের ঈমান আকীদার সাথে সম্পর্ক, আমরা কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যাই, রেস্ট নিতে হয়, চা খাইতে হয়, ঘুমাইতে হয়, কিন্তু আল্লাহ এত বড় বিশ্ব চালাইতেছেন, তিনি কি ক্লান্ত হন? হ্যাঁ, ঘুমাইতে হয়, এগুলো ঈমান আকীদার সাথে জড়িত। প্রতি বছর হজে যাওয়া সরকার নিষেধ করেছে, তাই বেগানা মহিলাদেরকে মাহরাম মানিয়ে হজে যাওয়া ঠিক হবে কিনা? ঠিক হবে না, শরিয়াতে কোনো ধোকাবাজি ফাঁকিবাজি এলাও না, বেগানা মহিলাকে মাহরাম দেখাই দিছে দরকার। কিছু মৌলানা হজের সময় কালেকশন করার জন্য এইভাবে অন্য মহিলার সাথে হজে যায়, গেলে সে গুণাগার হচ্ছে, তাতে তো না জায়েজটা কি হয়ে যাবে, না জায়েজ হয়ে যাবে না। মৃত ব্যক্তির মৃত্যুর তিন দিন পর মিলাদ মাহফিল ও খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, শরিয়াতে কোনো তিন দিনা নেই, এই মাহফিলও না জায়েজ, গরিব লোকদেরকে খাওয়াইতে পারে যে কোনো একদিন, তিন দিন হিসেবে না, যে কোনো একদিন খাওয়াইতে পারে। এক ব্যক্তি ঈশার পরে ভিতরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, ফজরের আজানের পরে ঘুম ভাঙে, এখন কি করবে? এখন তাকে আগে ভিতরের নামাজের কাজা পড়তে হবে, আগে ভিতির, তারপরে ফজর। ভিতির বাদ দিয়ে যদি সে ফজর পড়ে হবে না, তার নামাজ হবে না।
আমার প্রয়োজনে আমি কি ব্যাংক থেকে ঋণ নিতে পারি? ব্যাংক যেহেতু সুদ ভিত্তিক দেয়, ঋণটা কি হিসেবে দেয়? সুদ ছাড়া দিবে? আর সুদি কারবার এমন জিনিস যে আপনি এটাতে ঢুকতে পারবেন, ঢুকতে পারবেন, কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন না। ঢোকা যায় কিন্তু বেরোতে চাইলেও বের হওয়া যায় না। এটা আপনারা জেনে রাখেন, কেউ ঢুকলে পরে তার বুঝে আসবে আমি কতটা সত্য কথা বলছি। কেউ ঢুকে তারপর দেখেন আমার কতটা 100% হয়ে ঢোকা যায়, বেরোনো যায় না। হাজার হাজার লোকরা বলছে আমি কিন্তু ঢুকতে পারবে, এত সাও বাচ্চা দেয় এই টাকা, এইটা মেক আপ করা যায় না। ব্যবসা করবেন আবার সব লাভ ওই ব্যাংক খেয়ে দেবে, খাটবেন আপনি লাভ কে পাবে? ব্যাংক পাবে। এই জন্য চেষ্টা করতে হবে এই ব্যাংকের লোন থেকে বাঁচার জন্য। কেউ যদি আটকাই দেয় আর অপারগ হয়ে যায়, তো অপারগের জন্য শরীয়তে আটকাই রাখে না। চলো, ফজরের ফরজ নামাজের জামাত প্রথম রাকাত ধরার জন্য যদি সুন্নত নামাজের শেষ বৈঠকে শুধু আত্মায়িত পড়ে সালাম ফেরাই, তো সমস্যা হবে কিনা? প্রথম রাকাত ধরা কোনো জরুরি না, সুন্নত পড়ে প্রথম রাকাত ধরতে হবে এরকম কোনো, দ্বিতীয় রাকাত ধরেন সালামের আগে শরীক হন, অসুবিধা নেই। তারপর কি করতে হবে? সুন্নতটা পড়তে হবে। যদি কোনো বেকার লোকের কাছে একসাথে 1,00,000 টাকা আসে এবং সে এখান থেকে প্রতি মাসে 10,000 টাকা করে খরচ করে, বাকি টাকার জন্য কি তাকে জাকাতের হিসাব করতে হবে? এ তো নিসাব থাকবে না। তো 1,00,000 টাকা তার হাতে আসছে, মাসে নিচ্ছে কত? 10,000, 12 মাসে হ্যাঁ, এই টাকা তো 1 বছর টিকল না। খরচ খরচা হয় নিসাব পরিমাণ টাকা প্রায় 60,000 টিকে থাকতে হবে। তো নিসাব পরিমাণ কি? টাকাই থাকতেছে না। নামাজ বলতে কি বুঝায় আপনারা যা বুঝেন এটা বুঝায়, এর জন্য উজু করতে হবে, লিবাস পড়তে হবে, তকবীরে তাহরিমা দিতে হবে, রুকু সিজদা করতে হবে, এই বুঝেন না, এটাই নামাজ। এর বাইরে আর কোনো ধারণা নেই। জবানের হেফাজত কিভাবে করা যায় এটা এইভাবে হল হবে না। এটা আপনাকে কোনো শায়েখের সাথে
সম্পর্ক করতে হবে, হাক্কানি শায়েখের সাথে কি করতে হবে, এটা রুহানি ব্যাধি, তার কাছে গোপনে জিজ্ঞেস করতে হবে। এখানে গণচিকিৎসা দ্বারা হ্যাঁ জবানের হেফাজত হবে না। আজকাল অনেকে আত্মশুদ্ধি করতে হবে মানতে চায় না, গুমরাহি। পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়া যাবে কিনা, যে আরবি থাকে তাহলে পড়া যাবে, শুধু বাংলা অনুবাদ আরবি নেই তো পড়া যায় না, ছাপানো জায়েজ নেই, কিনাও জায়েজ নেই। সাষ্টের নামাজে প্রথম সময় এবং শেষ সময় বলে দিবেন, প্রথম সময় তো বেলা ওঠার পরে 10 মিনিট, বেলা ওঠার পরে 10 মিনিট দেরি করতে হবে, তাহলে ইশরাকের টাইমও শুরু হয়ে গেল, সাষ্টের টাইমও শুরু হয়ে গেল। শেষ টাইম কত? শেষ টাইম কত? দ্বিপ্রহার একদম মাথার উপর যে সূর্য আছে তার 5 মিনিট আগে পর্যন্ত ইশরাকও পড়া যাবে, সাষ্ট পড়া যাবে। কুলুখ ব্যবহার করার সময় কুলুকের যে অংশে নাপাকি লাগে সে অংশ যদি কাপড়ে বা শরীরের কোনো অংশে লাগে তাহলে কি ওই কাপড় বা শরীর নাপাক হবে? তা তো হবে, ঢেলা কুলুকের যেখানে নাপাক লাগছে ওই 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 অংশটা আবার জামার সাথে লাগছে, ওইটুক জায়গা ধুয়ে নিতে হবে। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه تسليما يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমাদের এই মসজিদে জামাত আসছে।